আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন যে মৃত্যুর সময় কোনটা ভালো মৃত্যু আর কোন মানুষের খারাপ মৃত্যু হলো সেটা কি করে বুঝব, কি আলামতগুলো দেখলে আমরা নিশ্চিত হব যে ওই লোকটির মৃত্যু ভালো হয়েছে অথবা তার খারাপ মৃত্যু হয়েছে। বন্ধুরা, কি করে বুঝবেন ভালো মৃত্যু হয়েছে আর কি করে বুঝবেন ভালো মৃত্যু হয়নি, তাই আজকের এই ভিডিওতে জানতে চলেছেন। এক নম্বর আলামত হলো, মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ভালো মৃত্যুর আলামত। আপনার মৃত্যুটা যে ভালো হয়েছে, মৃত্যুর আগে আপনি কালেমা পড়তে পারছেন, তাহলে ভালো মৃত্যুর এক নম্বর আলামত হলো আপনি যদি কালেমা পড়ে মরতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায়, হাত ঘামে না, পা ঘামে না, মুমিনের কপাল ঘামে। সুবহানাল্লাহ। এই জন্য যখন কেউ মারা যাবে তখন কপালে হাত দিয়ে দেখবেন ওই ঘামের মধ্যে একটি জান্নাতি প্রাণ আছে। সুবহানাল্লাহ। যদি কখনো আপনার নিকটস্থ কারো মৃত্যুর পর কপাল ঘামতে দেখেন, নিঃসন্দেহে জেনে রাখুন এটা ভালো লক্ষণ। আল্লাহ, আমরা যখন মরে যাব আমাদেরকে কালেমার সাথে মৃত্যু দিও এবং আমাদের কপাল যেন এরকম জান্নাতি ঘাম দ্বারা ঘেমে যায়। তৃতীয় নম্বর হচ্ছে, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমআর রাতে যদি কেউ মারা যায় কিংবা রমজান মাসে যদি কেউ মারা যায় কিংবা হজের সফরে যদি কেউ মারা যায়, তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে। আমাদের বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায়, অনেকে হজ করতে গিয়ে সেখানে আরাফাতের ময়দানে মারা যায়। এরা অনেক ভাগ্যবান, কারণ তাদের মৃত্যুটা হয়েছে ভালো মৃত্যু, তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে, তাহলে শাহাদাতে এর মৃত্যুর চেয়ে ভালো আর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, কেউ যদি শাহাদা অন্তর থেকে কামনা করে, রব্বুল আলামিন এই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা নিয়ে যাবেন। যদিও সে বিছানায় পড়ে মারা যায়, কেউ বিছানায় পড়ে মারা গেছে কিন্তু অন্তরে ছিল হে আল্লাহ, আমাকে তুমি শহীদ হিসেবে কবুল করো, শহীদের কাতারে আল্লাহ পাক আপনাকে দাঁড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহুম্মার জুকনা শাহাদাতান ফিসাবিলি, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করুন। তিনি আরও বলতেন, পৃথিবীর কোনো শহরে মরতে চায় না, বিশ্বনবী শহরে মদিনা শহরে আমার মৃত্যু কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দুটি দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মদিনায় ইন্তেকালের সৌভাগ্য দান করলেন আর শহীদের মৃত্যুও দান করলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম দেশের পাহারা দেয় যারা, মুসলিম দেশের যারা বর্ডার গার্ড, তারা যদি প্রতিপক্ষের গুলিতে মারা যায় তাদের মৃত্যু শহীদি মৃত্যু, আর এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে না। সে দৃষ্টিকোণ থেকে বলা যায়, এই বাংলার ভূখণ্ডে রক্ষার জন্য যে সকল বিজিবি ভাইরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশ পাহারার কাজে নিয়োজিত রয়েছেন, তারা যদি শত্রুপক্ষের গুলিতে কখনো ইন্তেকাল করেন, তাহলে সেটাকেও শহীদি মৃত্যু বলতে হবে। এরা প্রত্যেকেই বিনা হিসেবে জান্নাতি। এরপর হলো কোনো ভালো কাজের উপর। কোনো ভালো কাজ করা অবস্থায়, নামাজের সেজদা অবস্থায় অনেকে দুনিয়া থেকে চলে যায়, এমন মৃত্যু ভালো মৃত্যুর আলামত। আল্লাহ যেন উপযুক্ত শ্রেষ্ঠ মৃত্যুগুলো আমাদের নসিব করেন, আমিন। এবার আমরা জানবো খারাপ মৃত্যুর আলামতগুলো সম্পর্কে। এক, আত্মহত্যার মৃত্যু। যে জিনিস দিয়ে যে নিজেকে মেরেছে, অর্থাৎ আত্মহত্যা করেছে, কিয়ামতের দিন ওই জিনিস দিয়ে তাকে মারতে থাকে, এটাই হবে তার প্রথম শাস্তি। দুই, আজীবন কালেমা পড়ে নাই যারা, মৃত্যুর সময় সবাই কালেমা পড়তে বললেও মুখ দিয়ে কালেমা আসে না, এটিও খারাপ মৃত্যুর আলামত। যারা মদ খাওয়া অবস্থায় মারা যায়, জুলুম করা অবস্থায় মারা যায়, যে কোনো কাবিরা গুনাহ করা অবস্থায় কেউ যদি মারা যায়, এটা খারাপ মৃত্যুর লক্ষণ। মা বাবা রাগান্বিত অবস্থায় কোনো ছেলে যদি মারা যায়, এটা খারাপ মৃত্যুর আলামত। প্রিয় দর্শক, আমরা কি কেউ খারাপ মৃত্যু চাই? আমরা শাহাদাতের মৃত্যু চাই, ইমানি মৃত্যু চাই, আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো না,
এটা বড় না, বড় হলো আখিরাতের জীবন। কোনো ব্যক্তি যদি দিলে এই চিন্তাটা শক্তপোক্ত করে স্থাপন করতে পারে, এই দুনিয়ায় ক্ষণস্থায়ী আমার চিরস্থায়ী বসবাস হলো আখিরাত এবং সেখানে জান্নাত, যদি সেটা কামনা করেন এবং দুনিয়ার জীবনে যদি সেই বিষয়ে মাথায় রেখে জীবনযাপন করেন, তাহলে অবশ্যই আপনার মৃত্যু সুন্দর হবে, মৃত্যুটা জান্নাতি মৃত্যু হবে।